এবার স্ক্রিনে থাকা এই তিনটি ছবিকে মনোযোগ সহকারে দেখুন আর বলুন তো ফলটির নাম কি হবে। এখানে প্রথমে রয়েছে পা এবং দ্বিতীয়তে রয়েছে দন্তের নয়হস্যি নি এবং তৃতীয়তে রয়েছে ফলের ছবি। তাহলে এখানে ফলটির নাম হবে পানি ফল। এবার এই ফলগুলিকে এই হাড়ির মধ্যে রাখলাম। এরপরে হাড়িগুলি ঘুরতে থাকবে আর তোমাদেরকে বলতে হবে ফলগুলি কোন হাড়ির মধ্যে আছে। চলো ভালো করে দেখতে থাকো। এবার আমাকে বলো ফলগুলি কোন হাড়ির মধ্যে আছে। বন্ধু, ফলগুলি এই হাড়ির মধ্যে আছে। তোমাদের উত্তর যদি একই হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিও। এবার একটি মেয়ের নাম গেস করতে হবে স্ক্রিনে থাকা এই দুটি ছবি দেখে। তাহলে তোমরা এবার গেস করো আর উত্তরটি পারলে নিচে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। এখানে প্রথমে রয়েছে জুতোর ছবি আর জুতোকে ইংরেজিতে শু বলে এবং দ্বিতীয়তে রয়েছে ময়হস্যি মি। তাহলে এখানে মেয়েটির নাম হবে সুমি। এই ভুট্টাটিকে এই বালিশের মধ্যে রাখলাম। এরপরে বালিশগুলি স্থান পরিবর্তন করবে আর তোমাদেরকে বলতে হবে ভুট্টাগুলি কোন বালিশের মধ্যে আছে। চলো ভালো করে দেখতে থাকো। এবার আমাকে বলো ভুট্টাগুলি কোন বালিশের মধ্যে আছে। বন্ধু, ভুট্টাগুলি এই বালিশের মধ্যে আছে। তোমাদের উত্তর যদি একই হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবারও একটি মেয়ের নাম গেস করতে হবে স্ক্রিনে থাকা এই দুটি ছবি দেখে। তাহলে তোমরা এবার গেস করো। এখানে প্রথমে রয়েছে গুণ এবং দ্বিতীয়তে রয়েছে গুণ। তাহলে এখানে মেয়েটির নাম হবে গুনগুন। হ্যালো বন্ধুরা, এই সবকয়টি ছায়ার মধ্যে কোন ছায়াটি এই রঙিন ছবিটির সাথে ম্যাচ খাবে? আপনি কি বলতে পারবেন ওই ছায়া কোনটি হবে? বন্ধু ভালো করে দেখুন, এই ছায়াটি রঙিন ছবিটির সাথে ম্যাচ খাবে। স্ক্রিনে তিনটি ছবি রয়েছে, ভুট্টা, ট্রাই আর প্লেন। প্রত্যেকটি ছবির নামের অক্ষর থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদেরকে একটি দেশের নাম গেস করতে হবে। তাহলে তোমরা এবার গেস করো আর উত্তরটি পারলে নিচে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। এখানে দেশটির নাম হবে ভুটান। হ্যালো বন্ধুরা, এই সবকয়টি ইমোজির মধ্যে একটি ইমোজি আলাদা। সেই আলাদা ইমোজিটাকে খুঁজে বার করুন। আপনার সময় শুরু হলো এখন।
বন্ধু একটু মনোযোগ সহকারে দেখুন, এই ইমোজিটি আলাদা। এবার স্ক্রিনে থাকা এই তিনটি ছবিকে দেখুন আর বলুন তো কিসের নাম হবে। এখানে প্রথমে রয়েছে পা এবং দ্বিতীয়তে রয়েছে চা এবং তৃতীয়তে রয়েছে লয়হশিলি। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে পাঁচালি। এবার স্ক্রিনে থাকা এই ছবিগুলোকে মনোযোগ সহকারে দেখুন আর বলুন তো এর মধ্যে কোন ছবিটি একই রকম, সেই ছবিটিকে খুঁজে বার করুন। বন্ধু এই ছবিটিকে একটু মনোযোগ সহকারে দেখুন, এই ছবিটি একই রকম। তোমরা কি খুঁজে পেয়েছ কমেন্টে অবশ্যই জানিও। চলুন বন্ধু আজ আপনার চোখের পরীক্ষা হয়ে যাক, স্ক্রিনের দিকে তাকিয়ে বলুন তো এর মধ্যে কোন সংখ্যা লুকিয়ে রয়েছে, সেই সংখ্যাটিকে খুঁজে বার করুন। আপনার সময় শুরু হলো এখন। বন্ধু এর মধ্যে যে সংখ্যাটি লুকিয়ে রয়েছে সেটি হচ্ছে এই সংখ্যা। বন্ধুরা তোমাদের জন্য একটি প্রশ্ন নিয়ে এসেছি। স্ক্রিনে তোমরা দুটি ফলের ছবি দেখতে পাচ্ছ, আপেল এবং আঙুর। এই দুটির মধ্যে কোনটি তোমার সবচেয়ে প্রিয় ফল সেটি কমেন্টে জানাও। তোমার যদি প্রিয় ফল আপেল হয় তাহলে এ লিখুন, আর যদি আপনার প্রিয় ফল আঙুর হয় তাহলে বি লিখুন।